বাংলাদেশ ভারত সীমান্তে যেসব সংকট রয়েছে সেগুলো নিরসনে বিজিপি বিএসএফ যৌথভাবে এবং আন্তরিকতার সাথে কাজ করছে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। বলেন দীর্ঘ সীমান্ত বলেই কিছু জটিলতা থাকে। দোহারের গান্ধী আশ্রম এবং পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী জন্মস্থান পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। বলেন বাংলাদেশ ভারতের উষ্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভারত মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতা করেছে তা ভুলে যাবার নয়। এর আগে দোহারের শাহিন পুকুরে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ বাসভবনে যান রিভা গাঙ্গুলী। আমাদের একাত্তরে যখন আমাদের লিবারেশন ওয়ারের জন্য আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি তখন ভারত সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে সখনকার সরকারকে এবং ভারতকে আমরা সবসময় চিন্তা করি। বর্ডারের লোকদের একটুখানি এডুকেট করা যে কোথায় ইন্টারন্যাশনাল বর্ডারটা কোথা দিয়ে সেখান সেটাকে ক্রস না করা, তো আমার আই হ্যাভ ফুল কনফিডেন্স। আই থিঙ্ক দ্য গিভেন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু বর্ডার গার্ডিং ফোর্সেস দে উইল বি এবল টু ডিল উইথ দিজ ইস্যুস।